হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে একটা খুব স্পেশাল বাইকের শর্ট অফ রিভিউ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমার একটা বন্ধুর বাইক হন্ডা হাইনেস। বেসিক্যালি এটা একটা খুবই স্পেশাল বাইক এবং বাইকটা টিপিক্যাল ক্যাটাগরির মধ্যে বিলং করে, সেটা হচ্ছে এখানে যে রেট্রো মডার্ন, মডার্ন রেট্রো যেটাকে বলা হয়। তো এর মধ্যে মডার্ন লুকসও আসে আর অথচ এটা রেট্রো লুকসও ক্যারি করে, দ্যাট ইজ ওয়াই এটাকে মডার্ন রেট্রো বলা হয়। তো দেখে নিই আজকের ইয়েতে রিভিউতে আমরা কী কী দেখতে পাই। তো ওভারঅল বাইকের ফিল অ্যান্ড ফিনিশ খুবই ভালো, দেখতে পাচ্ছেন আপনারা হন্ডার তরফ থেকে আছে। এই বাইকটা সব থেকে হচ্ছে না যে যেটা মেন ক্যারেক্টার, দ্যাট ইজ এটার ইঞ্জিন। এত স্মুথ ইঞ্জিন এক্ষুনি আমরা চালিয়ে এলাম, অসাধারণ স্মুথ ইঞ্জিন। এখানে আমরা পেয়ে যাচ্ছি 348 সিসির একটা দারুণ ইঞ্জিন, দারুণ স্মুথ ইঞ্জিন, যেখানে আমরা 21 BHP-র পাওয়ার পাচ্ছি অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার, অ্যাট 5500 RPM, অ্যাজ ওয়েল অ্যাজ 30 Nm-এর টর্ক পাচ্ছি অ্যাট ভেরি লো 3000 RPM। তো বুঝতে পারছি এটার কতখানি ট্র্যাকশন এর মধ্যে থেকে আমরা পাচ্ছি। তো ওভারঅল যদি সামনে থেকে চালু করা যায় তাহলে সামনে দেখতে পাচ্ছি আমরা 19 inches অ্যালয় হুইল পাচ্ছি এবং টায়ারের সেকশন হচ্ছে এখানে যে 100 mm। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ডিস্ক ব্রেক আছে, খুবই ভালো বড় ডিস্ক ব্রেক, যেটাতে আমরা 300 mm এর ডিস্ক ব্রেক পাচ্ছি উইথ ডুয়াল চ্যানেল ABS। সাসপেনশন এখানে আমরা পেয়ে যাচ্ছি টেলিস্কোপিক টাইপ ফোক সাসপেনশন, যদিও অনেকটা মোটা সাসপেনশন, যার ফলে স্টেবিলিটি অনেক ভালো হয়। সামনে এখানে আমরা পেয়ে যাচ্ছি LED বাল্ব, তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ট্যাঙ্ক পাচ্ছি, 15 লিটারের ট্যাঙ্ক, খুবই সুন্দর। এখানে আলাদা করে ব্যাজিং করা আছে হন্ডার এবং ওপরে এখানে লেখা আছে ফার্স্ট অ্যানিভার্সারি এডিশন, যেরকম আমরা দেখালাম প্রথমে। এবং এখানে সুইচের ফিট অ্যান্ড ফিনিশ দেখুন কত সুন্দর, এখানে ইঞ্জিন কিল সুইচ আছে, এখানে হ্যাজার্ড সুইচ আছে, এখানে হর্নের বাটন, যথেষ্ট মানে গুড কোয়ালিটি হর্নের বাটন এখানে। এবারে আমরা এখানে সামনে পেয়ে যাচ্ছি একটা ট্যাকোমিটার এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডিজিটাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালগ দুটো মিলিয়ে পাচ্ছি। এখানে হচ্ছে মিটার আছে, এখানে টোটাল কত কিলোমিটার চলেছে প্লাস টাইম প্লাস ফুয়েল গেজ সবই এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে মোবাইলও নেভিগেশন করা যায় এবং এখানে স্লিপার ক্লাচও আমরা এর সাথে পেয়ে যাচ্ছি, খুবই সফট ক্লাচ। এখানে ব্রেকটাও খুব সুন্দর এবং ফিল ভালো আছে ব্রেকের। এবং তার সঙ্গে আমরা এখানে যে সিট আছে, সিটে দেখতে পাচ্ছি যে দুটো সেপারেট সিট আছে, সেপারেট সিট এবং খুবই কমফোর্টেবল টাইপের সিট এগুলো, তো লং জার্নির জন্য খুবই ভালো। এবং এখানে ডুয়েল সাসপেনশন আছে পেছনে রিয়ারে এবং হাইড্রোলিক টাইপ সাসপেনশন, খুব সুন্দর চাঙ্কি সাইলেন্সার পেয়ে যাচ্ছি। পেছনের টায়ার এখানে আমরা দেখতে পাচ্ছি 130 সেকশনের টায়ার, অ্যালয় হুইল এবং হচ্ছে এখানে যে 18 inches টায়ার। এবং পেছনে আমরা এখানেও ডিস্ক ব্রেক পাচ্ছি 240 mm-এর পেছনে, অ্যাজ আই সেড এখানে ইন্ডিকেটার এবং হচ্ছে যে লাইট দুটোই হচ্ছে পাওয়া যাচ্ছে LED টাইপ, ঠিক আছে। এবং এখানে গ্র্যাবরেল আছে, এখানে সারি গার্ড আছে। ওভারঅল এখানে সিট হাইট খুবই কমফোর্টেবল, 800 mm-এর সিট হাইট আছে আর ইন্ডিয়ান রোডের জন্য চালানোর জন্য আমাদের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সেটাও খুব ভালো, দ্যাট ইজ 166 mm। তো ওভারঅল বাইকের ফিট অ্যান্ড ফিনিশ খুবই ভালো। তো এবং সব থেকে প্রথমেই যেটা বললাম, এই গাড়িটার মেন হাইলাইট হচ্ছে কিনা যে এটার ইঞ্জিন, খুবই স্মুথ ইঞ্জিন এবং কমফোর্টেবল, মানে কমফোর্টেবল রাইডের জন্য খুবই মানে একটা ভালো বাইক। তো জেনারেলি এই বাইকটা কম্পিট করে আজকের দিনে ক্লাসিক 350 বা মেটিওর 350-র সাথে, বাট ওভারঅল দেখতে গেলে এই বাইকটার একটা ফিল বেটার পাওয়া যায় রাদার দ্যান রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড একটা রয়্যাল এনফিল্ড ভাব আছে, বাট ডেফিনেটলি এটার স্মুথনেস অনেক বেটার, ঠিক আছে। তো ওভারঅল এই ছিল আমাদের শর্ট অ্যান্ড সুইট রিভিউ। আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমার চ্যানেলকে সেইভাবে সাপোর্ট করে যান, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, শেয়ার করুন, থ্যাংক ইউ।